যদি সিনেমাটা হয় তাহলে তো খুবই ভালো জিনিস। মানে আমি যে কাকে ধন্যবাদ দেবো, মা বাবাকে দেবো, ভগবানকে দেবো, আল্লাহকে দেবো, কাকে দেবো, আমার মানে কোনো ওয়ার্ড নেই। মানে না চাইতে অনেক কিছু পাওয়া, পুরো স্বপ্নের মতো ব্যাপার। আমি তো চাই কাজ করতে। শাকিব খান মানে একটা ক্রেজ, একটা আলাদা ক্রেজ। ইন্ডিয়াতেও কি ক্রেজ? অনেক অনেক ক্রেজ। আমি যদি কাজটা করি, আমি আমার 100% দিয়ে কাজটা করব, যেন আমি ফিউচারে আরো কাজ পাই। কেনাকাটা, খাওয়া দাওয়া, কারণ কি হয় মানুষ ছুটি পেলে ঘুরতে যায় তো, ব্যাস। কিন্তু যেদিন তুফানের প্রেস মিট, ওই ওই টাইমে কেন আসা ঢাকায়? মানে এটা কোনো রহস্য আছে কি না, মানে লুকাচ্ছে? এরকম কোনো রহস্য নেই। আচ্ছা, আপনার নামটা তুফানে ক্যাম্প কিভাবে আসলো? আপনারাই এনেছেন। আপনার সাথে কি প্রযোজনা সংস্থা এসভিএফ, আলফা আই বা চরকি, এদের কর্ণধারের মধ্যে কেউ কোনো যোগাযোগ করেছিল কি না? কোনো যোগাযোগ করে? রাহান রাফি আপনার সাথে যোগাযোগ হয়েছে? কথা হয়েছে। কি ধরনের কথা বলা যাবে? নরমাল নরমাল। আমি জিজ্ঞাসা করেছিলাম যে কি ব্যাপার হলো, তখন আমাকে বললেন হ্যাঁ এরকম আমিও শুনছি, বাট দেখা যাক কি হয়। মানে রাহান রাফি শুনছে, রাহান রাফির মুখ থেকে তো সবাই শুনবে, স্বাভাবিক, এটা সে পরিচালক, কিন্তু রাহান রাফি শুনছে, বিষয়টা আসলে কেমন হয়ে গেল না? এবার আমি কি বলবো বলুন, আমার কাছে কোনো ওয়ার্ড নেই। আপনি কতটা এই খবরটা শোনার পর আপনার কতটা মানে সেই ফিলিংস কতটা কাজ করছে, মানে শাকিব খানের সাথে সিনেমা? পুরো স্বপ্নের মতো ব্যাপার, আমি তো চাই কাজ করতে। উপর বাংলাতে তো অনেক আর্টিস্ট আছে, সেটা শাকিব খান কেন আপনার স্বপ্নে? শাকিব খান মানে একটা ক্রেজ, একটা আলাদা ক্রেজ। ইন্ডিয়াতেও কি ক্রেজ? অনেক অনেক ক্রেজ। অনেকে বলে, মানে একটু অন্যভাবে দেখি বলি, শাকিব খান যখন ইন্ডিয়াতে পরপর সিনেমা দুটি হিট দিল, নবাব এবং শিকারি, এরপর পরই কিন্তু কলকাতার যারা আর্টিস্ট আছে, জিৎ দা, দেব দা, এদের অনেকেই বলছিল এদের ভাত শেষ। আপনি কি মনে করেছিলেন, কি মনে হচ্ছে? বাট দুটো মুভি হিট হয়েছিল এটা শুনেছিলাম। আচ্ছা আচ্ছা, শুনেছিলাম। আপনি কতটা প্রস্তুত শাকিব খানের সাথে, সুপারস্টারের সাথে সিনেমা করার জন্য? আমি যদি কাজটা করি, আমি আমার 100% দিয়ে কাজটা করব, যেন আমি ফিউচারে আরো কাজ পাই। আমি প্রস্তুত। এখনো বাংলাদেশে থেকে গেছেন কেন? থেকে গেছি, আপনারা একের পর এক ডেট দিচ্ছেন সেই জন্য। মানে শাকিব খানের সাথে সিনেমার এখন পর্যন্ত কথা হয়নি, তাতে আপনি এত ব্যস্ত থাক, মানে কি হবে তাহলে, কি মনে হচ্ছে? দেখা যাক, কিছু তো একটা হবে। আপনি কিন্তু রহস্য রেখেই যাচ্ছেন। নারী মানে রহস্য। কাকে ধন্যবাদ দেবো, মা বাবাকে দেবো, ভগবানকে দেবো, আল্লাহকে দেবো, কাকে দেবো, আমার মানে কোনো ওয়ার্ড নেই। মানে না চাইতে অনেক কিছু পাওয়া, আর যদি না হয় তাহলে ব্যাড লাক, চেষ্টা করবো। আমাদের বাংলার কথা, বাংলাদেশের কথা যদি বলেন, যেমন ইদিকা পালকে বাংলাদেশের জনগণ যতটুক চিনে মনে হয় না কলকাতার মানুষ ততটুক ঘরে ঘরে চিনে। আপনি কি ইদিকা পালকে কতটুক চিনে? আমি পার্সোনালি ওকে চিনি না। প্রিয়তমা ছবি হওয়ার পরে, ছবি হওয়ার পরে আমি দেখেছি।